Va. Va. দর্শক, আমরা চা বাংলা চলে এসেছি। আস্তে আস্তে বন্ধুরা, দাঁত তুলে গাবতলী হাটে কি হচ্ছে বুঝতে পারছি না। সম্ভবত এই মাত্র একটি গরু বিক্রি হয়ে গেল। আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই যে দেখুন, এখানে প্রচুর উৎসুক জনতার ভিড় সৃষ্টি হয়েছে। সেই ভিড়ের কারণে সবাই বেশ আগ্রহ নিয়ে দেখছে। সম্ভবত একটি গরু সম্ভবত বিক্রি হয়েছে, সেই তথ্যটি জানাবো। তবে বেশ চিল্লাপাল্লা হচ্ছে, রমরম অবস্থা গাবতলী হাটে। এখন আমরা একটু তথ্য জানাই ভাই, কে নিয়েছেন গরুটা, কে নিয়েছেন একটু ভাই? গরুটা নিয়েছেন? জি, কোন গরুটা নিলেন? এইটা। আচ্ছা, গরু নেওয়ার আমি দূর থেকে দেখছিলাম যে বেশ চিৎকার চেঁচামেচি হলো, কারণ কি? কারণ গরু আল্লাহর রহমতে ভালো পাইছি, আল্লাহ কম দামে মিলাইছে, তার উপরে আল্লাহর নামে দিব। কত দিয়ে নিলেন এটা? 1,43,500 পড়ছে। 1,43,500 মানে হাসিল সহ নাকি? না, হাসিল সারা। হাসিল সারা 43,500। আবার কেন 500 টাকা? ওই যে আমার চাচা চাইছে, মানে গরুওয়ালা, মিষ্টি খাওয়ার জন্য। হ্যাঁ, তা আমাদের মিষ্টির ভাগ কই? ওই যে চাচা চাচা চাচা, ওই যে চাচা, ওই চাচা, ওই যে চাচা বসে আছে। আচ্ছা আচ্ছা, চাচার কাছ থেকে আমরা ধরবো। তাহলে এই গরুটি 1,43,500 টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল। এটি একটি গাবতলী হাটের জন্য সবার জন্য সুখবর। তো ভাই, ওরে মরু। তো ভাই, আপনি আপনি কোন জায়গা থেকে গরুটা আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি মিরপুর, আমাদের দারুসালাম বাসা মিরপুর। না, এই গরুটির কোন কোন সৌন্দর্য আপনাকে বিমুগ্ধ করেছে? কালার, তারপর বডি ফিটনেস। আচ্ছা, আর হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে গিয়ে দেশাল গরু, দেশাল অরিজিনাল দেশাল গরু। আনুমানিক ওজন কত বলেছে? এটা আনুমানিক ওজন অ্যাকচুয়ালি ধারণা করি নাই, কারণ আল্লাহর রাস্তে দিব জিনিসটা। ওজন ছাড়াই কালার দেখে, শিং দেখে, অন্য চুট দেখে, চোখের পছন্দ। জি, দাঁত দাঁত জানেন তো কয়টা কি? জি, ইনশাআল্লাহ কয়টা? দুই দাঁত, দুই দাঁত, মাশাআল্লাহ। সর্বোপরি গরু নিয়ে খুশি তো? ইনশাআল্লাহ। আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি যে এই হাটের মধ্যে কষ্ট করে গোবর, চনা, কাঁদা, এই কষ্ট করে কুরবানির গরু কেনার মধ্যে অনুভূতি কি? আল্লাহকে খুশি করা, আমার নিজের মনের খুশি। বাহ, মাশাআল্লাহ, এক কথায় চমৎকার উত্তর। তো এই গরু এই গরুটির এখন আমরা একটু বিক্রেতার সাথে কথা বলতে চাই। বিক্রেতাকে, বিক্রেতা হচ্ছে আমরা আমরা চাচা, একটু এক মিনিট সময় দর্শক। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? খুব আল্লাহ ভালো। বাড়ি কোথায় আপনার? কুষ্টিয়া। মাশাআল্লাহ, একজন চমৎকার কুষ্টিয়ার ব্যাপারীকে পেয়েছি। ওনার যেমন সুঠাম দেহ, মাশাআল্লাহ গরুটাও খুব সুঠাম দেহের, খুব সুন্দর গরু বিক্রি করেছেন। তো এরকম গরু কতগুলো এনেছেন? এই গরু আইছে এখানে 20টা, আর গরু দেশে কিনা 1,000-20টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো এই হাটেই তো নিয়ে আসে, এই এই দোকান, এটা নিজের দোকান। আচ্ছা, এই গরুটা হচ্ছে 1,43,500 টাকা। তো 500 টাকা আবার কেন? মিষ্টি খাওয়ার জন্য? মিষ্টি খাওয়ার জন্য কাছে তাই নিছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। 1.5 লাখ দাম হয়েছে, দিন আয় আজকে আইছে, কিন্তু কমাই দিয়েছে। মানে প্রথম বনি পোলাপান রিকোয়েস্ট করছে, বললাম 6,000 কমে, 6,500 কমে দিয়ে দিয়েছি। আপনি গরু বিক্রি করে খুশি তো? জি জি, খুশি। জি জি, ধন্যবাদ চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুশি, অসংখ্য ধন্যবাদ ভাই। খুব ভাই, গরুর চেয়ে ভাইয়ের রাগ বেশি, মাশাআল্লাহ। খুব ভালো লাগলো, একজন ভাইকে পেয়েছি, কঠিন রাগ দেখাচ্ছেন। যাই হোক দর্শক, আমরা এখানেই শেষ করছি, আর কোনো কথা নাই, আবার আপনাদের সাথে নতুন করে দেখা হবে। সবাই মিলে যদি একটা চিৎকার হয়ে যায়, চাকা বাংলা, আল্লাহ হাফেজ। চাকা বাংলা।